নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি ইতিহাসের, যার পেজ নম্বর 19, 20, 21 এবং 22। এর যত এমসিকিউ আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে। 1 নম্বরে, প্রিমুথিস চরিত্রটি হলো, এর অ্যান্সার হবে প্রোমিউথিউস চরিত্রটি হলো অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার গ্রিসের কিংবদন্তি চরিত্র। রোমান্টির কোয়েশ্চেন কী বলেছে, ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো, এই কথাটি বলেছেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার ই এ স্কার। রোমান্থ্রির কোয়েশ্চেন কী বলেছে, আধুনিক ইতিহাস চর্চার জনক ছিলেন অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার ইবন খালদুন। রোমান ফোরের কোয়েশ্চেন কী বলেছে, টয় মিউজিয়াম হলো এক ধরনের। তো দেখো, এই কোয়েশ্চেনটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা যদি কেউ জানো তাহলে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। রোমান ফাইভের কোয়েশ্চেন কী বলেছে, মুর্শিদ কুলিকা ছিলেন বিশ্বস্ত অনুচর, যত সম্ভব এর অ্যান্সার হবে ঔরঙ্গজেবের। তোমরা যদি জানো অবশ্যই দুটো কোয়েশ্চেনের অ্যান্সার প্লিজ কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, রোমান সিক্সের কোয়েশ্চেন কী বলেছে, আইলা স্যাপেলের সন্ধি হয়েছিল অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার 1848 সালে। রোমান সেভেনের কোয়েশ্চেন কী বলেছে, লাইস অফ এনসিয়েন্ট রোম গ্রন্থটির লেখক হলেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার ব্যাবিন্টন মেকলে। রোমান এইটের কোয়েশ্চেন কী বলেছে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার লর্ড ওয়েলেসলি। রোমান নাইনের কোয়েশ্চেন কী বলেছে, সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠনের জন্য রামমোহন রায় যে পত্রিকা প্রকাশ করেছিল 1821 সালে তার নাম অ্যান্সার হবে বি এর অ্যান্সার সংবাদ কৌমুদী। 10 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, বাল্যবিবাহ বহু বিবাহ নিষিদ্ধ হয়, বিধবা বিবাহ অসবর্ণ বিবাহ আইন সিদ্ধ হয়, যে আইনের মাধ্যমে, সেই আইনটি হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3 আইন। 11 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, শিব জ্ঞানে জীব সেবা, এই কথাটি বলেছেন অ্যান্সার হবে এর অ্যান্সার শ্রীরামকৃষ্ণ। 12 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, জ্যোতিবা ফুলে সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1873 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কী বলেছে, রোমান 13-এর কোয়েশ্চেন, ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে হুইটলি কমিশন গঠন করেছিল অ্যান্সার হবে বি এর অ্যান্সার শ্রমিকদের স্বার্থে। 14 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, সংস্কার প্রবর্তনে চীন সম্রাটের নিকটে আবেদন জানায় অ্যান্সার হবে এর অ্যান্সার কাং উই ওয়ে। পরের কোয়েশ্চেন কী বলেছে, 15 নম্বরের কোয়েশ্চেন, স্তম্ভ কর সঙ্গে খয়ামিলা ও টিপু সুলতান অ্যান্সার হবে বি এর অ্যান্সার শ্রীরঙ্গপত্তমের সন্ধি। রোমান টুতে কী বলেছে, রঞ্জিত সিং অ্যান্সার হবে এর অ্যান্সার অমৃতসরের সন্ধি। রোমান থ্রিতে কী বলেছে, মীর কাসিম অ্যান্সার হবে বক্সারের যুদ্ধ। রোমান ফোরে কী বলেছে, লর্ড ডালহৌসি অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সিলিয়ানওয়ালার যুদ্ধ, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। পরের কোয়েশ্চেন কী বলছে, 16 নম্বরের কোয়েশ্চেন, মীরা ষড়যন্ত্র মামলা কী উদ্দেশ্য ছিল, অ্যান্সার হবে কমিউনিস্টদের ধ্বংস করা। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কী বলেছে, 17 নম্বরের কোয়েশ্চেন, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কখন প্রতিষ্ঠিত হয়। তো দেখো, এখানে কিন্তু বি এর অ্যান্সার 1875 সালে হয়নি, সি এর অ্যান্সার কী আছে 1877 সালে হয়নি, ডি এর অ্যান্সার কী আছে 1775 সালে হয়নি, এর অ্যান্সার কী আছে 1874 সালে হয়নি, এর অ্যান্সার হবে 1876 খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। 18 নম্বর কোয়েশ্চেন কী বলেছে, সারা ভারত মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন, অ্যান্সার হবে এর অ্যান্সার মোহাম্মদ আলী জিন্না। 19 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, সত্যবল্লভ নীতি প্রবর্তন করেন, অ্যান্সার হবে এর অ্যান্সার লর্ড ডালহৌসি। 20 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন অনুসারে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1937 খ্রিস্টাব্দে। 21 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, গান্ধীজি 1942 খ্রিস্টাব্দে 26 এপ্রিল ভারত ছাড়া পরিকল্পনা পেশ করেন যে পত্রিকায়, অ্যান্সার হবে সিয়ের অ্যান্সার হরিজন পত্রিকায়। 22 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, সুভাষচন্দ্র বসু 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর আজাদিন সরকার নামে স্বাধীন ভারত সরকার প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার সিঙ্গাপুর। 23 নম্বরের কোয়েশ্চেন কী বলেছে, ভারতের সংবিধান রচনার জন্য 1947 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠিত হয় কোন পরিকল্পনা অনুসারে, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার বি এর অ্যান্সার হবে মন্ত্রী মিশন হবে। তো দেখো, 24 নম্বরের কোয়েশ্চেন কী, 24 নম্বরের কোয়েশ্চেন বলেছে, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডক্টর সুকর্ণ। এই যে দুদাগের যে কোয়েশ্চেন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, এইগুলো পরে কোনো একদিন ভিডিও করে তোমাদের আমি দিয়ে দেবো, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো।